এসেছেন হার্স নিউ, সঙ্গে আমি সময়া। দেখে নেবে এখনকার বিশেষ বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান, ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলার প্রহর গুনছে রাজ্য। আইলা বুলবুলের স্মৃতি উস্কে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। স্থলভাগের দিকে এগোচ্ছে সুপার সাইক্লোন উম্পন, আজ দীঘা হাতিয়ায় মধ্যে সুন্দরবন লাগোয়া অঞ্চলে আছড়ে পড়তে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 185 কিমি, কলকাতায় ঘন্টায় 130 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাজার বন্ধের অ্যাডভাইসারি আবহাওয়া দফতরের, বাইরে না বেরোনোর পরামর্শ মুখ্যমন্ত্রীর। স্থলভাগের দিকে আরও এগুলো আমফান, জেলায় জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই দীঘায় শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। আবহাওয়া দফতরের সকাল 5:30টার বুলেটিনে বলা হয়েছে, দীঘা থেকে মাত্র 320 কিমি দূরে রয়েছে আমফান, পারাদ্বীপ থেকে 120 কিমি দূরে অবস্থান করছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আছড়ে পড়বে এই মহাশক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। এই সুপার সাইক্লোনটি সকাল 11:30টায় গতিবেগ থাকবে 160 থেকে 190 কিমি প্রতি ঘন্টায়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে 4 লক্ষ মানুষকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজ্যকে নজর রাখবেন সমগ্র পরিস্থিতির উপর। বিকেল 5:00টায় ঝড়ের গতিবেগ থাকবে 150 থেকে 180 কিমি প্রতি ঘন্টায়। রাত 11:30টায় এই ঝড়ের গতিবেগ থাকবে 110 থেকে 145 কিমি প্রতি ঘন্টায়। ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, দীঘায় যখন স্থলভাগে আছড়ে পড়বে এই ঝড়, সমুদ্রে ঢেউ উঠতে পারে 13 ফুট পর্যন্ত। গঙ্গার জলও স্বাভাবিক স্তর থেকে 14.1 ফুট উপরে থাকতে পারে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও বীরভূমে। কলকাতা শহরের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 কিমি, পারাদ্বীপ থেকে মাত্র 125 কিমি দূরে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। কলকাতার গা ঘেঁষে যেতে পারে আমফান, কলকাতা সহ 7 জেলায় ক্ষতির আশঙ্কা। অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ। 20 মে বুধবার দুপুর থেকে বিকাল নাগাদ পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে আছড়ে পড়বে বলে জানানো হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরে সুপার সাইক্লোন আমফান ঝড় যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে স্থলে। তাই ঝড় আসার আগে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্য সরকারের সাথে ভিডিও কনফারেন্স করেছেন জেলা প্রশাসনের কর্তারা। জেলার ব্লক ও মহকুমার আধিকারিকদের নিয়ে মিটিং করেছেন জেলা শাসক। জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে ত্রিপল পাঠানো শুরু হয়েছে ব্লক ও পৌরসভা এলাকায়। জেলা শাসকের অফিস চত্বরে বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে ত্রিপল পাঠানো হলো। আমফানের প্রভাব পড়েছে উত্তরবঙ্গে, শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি। শিলিগুড়ি সহ আশেপাশে জেলা, উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রভাব সকাল থেকে। মেঘলা আকাশ, দুপুর 1:00টার পরে বৃষ্টি শুরু, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতে। এছাড়াও আমফানের প্রভাব পড়েছে পূর্ব বর্ধমানের মেমারিতেও। ভোর থেকেই ঝিরিঝিরি বৃষ্টির সাথে বইছে ঝোড়ো হাওয়া। হরেন্দ্র কুমার, বাপ্পা বর্ধন এবং সোমায়া সুলতানার রিপোর্ট, হার্স নিউজ। দেখে নেব এক নজরে। Wow.
ফ্যান্টাস্টিক।